नमस्कार बंधु बान्धवी सानी टेक्नोलॉजी यूट्यूब चेनेल टुले मैं सानी अपनालोक सकलोके पुनर्बार स्वागतम जानाइछो। तो बंधु बान्धवी आज रातिपुवा आपनालोकर बाबे नटाक गुरुत्वपूर्ण खबर उलाइछे। गुटेकेटा खबरे आपनालोकर बाबे बहुते गुरुत्वपूर्ण। तो सम्पूर्णके भिडिओटो एखोलोके स्किप नकराके चाइ थाकक। तो बंधु बान्धवी एतियालैके जदि भिडिओटो लाइक करा नाइ प्लीज एटा लाइक करिब, भिडिओटो शेयर करिब आपनालोकर फ्रेन्डसकलर माजत, आरु एतियालैके जदि चेनेलटो साबस्क्राइब करा नाइ प्लीज साबस्क्राइब करि साइडत थका जेतु बेल आइकन आछे प्रेस करि अल অপচনটো ক্লিক করিব। মই যেতিয়া আপোনালোকৰ বাবে এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' সমূহ দিম তেতিয়া আপোনালোকে সকলোকে ফার্স্টত নোটিফিকেশন সমূহ পাই থাকিব। তো বন্ধু বান্ধৱী সকল আহক ভিডিঅ'টো আৰম্ভ কৰো। বন্ধু বান্ধৱী সকল আজিৰ প্ৰথমটো খবৰে হৈছে এটা ডাঙৰ খবৰ, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। ৰাহুল গান্ধীক আৰক্ষীয়ে গটিয়ে পেলাই দিলে, লগতে লাঠি চার্জ করিলে, হাতৰ ওচৰত বাধা দিয়ে জুগীৰ আৰক্ষীৰ বিৰুদ্ধে ৰাহুল গান্ধীৰ বিস্ফোৰণ। উত্তৰ প্ৰদেশত সংঘটিত হোৱা তিনিটাকৈ ধৰ্ষণকাণ্ডই এতিয়া সমগ্ৰ দেশতে তুলপাৰ লগাইছে। যুৱতী মহিলাক সুৰক্ষা দিয়াত ব্যৰ্থ হোৱা যোগী আদিত্যনাথৰ চৰকাৰক এতিয়া কঠোৰ ভাষাৰে সমালোচনা কৰিছে সকলোৱে। বিৰোধী আনকি মুখ্যমন্ত্ৰী পদৰ পৰা যোগী আদিত্যনাথে পদত্যাগ কৰিব লাগে বুলিও দাবী জনাইছে। তার মাজতে বৃহস্পতিবারে সংঘটিত হল এক অপ্রীতিকর পরিস্থিতি। বৃহস্পতিবারে ধর্ষণের বলি হয়ে মৃত্যুক খাবতি লওয়া যুবতীগুলির পরিয়ালের কাশলে গৈছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর লগত গৈছিল প্রিয়ঙ্কা গান্ধী, কিন্তু পরিয়ালক সাক্ষাৎ করাত বাধা প্রদান করে উত্তর প্রদেশ আরক্ষীয়ে। আর আজির দুই নম্বর খবরটি হয়েছে একটা ডর খবর, আপনার একত্রিত হোক তেতিয়া আমার নির্বাচন খেলি ভাল লাগিব নতুন রাজনৈতিক দলের সন্দর্ভত, মন্তব্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ৰাজ্যত নতুনকৈ গঠন কৰা আঞ্চলিক ৰাজনৈতিক দল সন্দৰ্ভত পুনৰ মন্তব্য কৰিলে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। চতিয়াত মন্ত্ৰীগৰাকীয়ে কয়, গণতন্ত্ৰত ৰাজনৈতিক দল খোলাটো ভাল, কিন্তু হিচাপ নোহোৱাকৈ যধে মধে দল খুলি হাঁহিয়াতিৰ পাত্ৰ কৰাত বহুত বেছি প্ৰয়োজনো নাই। গতিকে মই আঞ্চলিক দলক অনুৰোধ কৰিম, আপোনালোক একগোট এটা দললৈ আহক, তেতিয়া আমাৰ নিৰ্বাচন খেলি ভাল লগা হ'ব, নহ'লে প্ৰাৰ্থীবিলাকৰ নামেই মনত নাথাকিব। একোটা একোটা সমষ্টিত 50জনতকৈ অধিক প্ৰাৰ্থী হ'ব, কাৰ ভোট ক'ত যাব হিচাপ নিকাচ নোহোৱা হ'ব, সেইকাৰণে মই তেওঁলোকক অনুৰোধ কৰিছোঁ সকলো একত্ৰিত হওক, এফালে বিজেপি এফালে কংগ্ৰেছ আৰু আপোনালোকো একত্ৰিত হৈ এটা হ'লে আমাৰ নামবিলাক মনত ৰখা সুবিধা হ'ব। নির্বাচনী আচরণ বিধি বলবৎ থকার পিছতো বিটিসির সলনি বিটিআর ঘোষণা করার পিছত সৃষ্টি হওয়া বিতর্ক সন্দর্ভত মন্ত্রীগুলিয়ে কয় যে বিটিআর গঠনের সিদ্ধান্ত বড়ো চুক্তি স্বাক্ষর করার সময়তে হয়েছিল আর বড়োলেন্ড নির্বাচনের ঘোষণা করার আগতেই এই চুক্তি হয়েছিল। সেই চুক্তিত বিপিএফ দলে নিজেও স্বাক্ষর করেছিল যে বিটিসি খন বিটিআর হব, গতি যুক্ত বিষয়ত আমি নিজেই সহি করে থাকছো, আগতে সন্মতি দিছো, এতিয়া রাজনীতির কারণে আমি নিজে সহি করা চুক্তি এখনক নহয় বলে কোৱাটো উচিত নহয়। নির্বাচনত জিকা হারা হয়ে থাকিব, কিন্তু মানুষের কমিটমেন্ট হয়ে থাকিব লাগে। বিপিএফ দলে শেহতীয়াকৈ বিজেপির বিরোধী স্থিতি গ্রহণ করা সন্দর্ভত সাংবাদিকে সোধা প্রশ্নের উত্তরত মন্ত্রীগুলিয়ে কয় যে বিটিআরত এবার বিজেপির সরকার হব, আমার দলের স্থিতি বিটিআরত আগের স্থিতিতকৈ বহুত ভাল হয়েছে, বিটিআরত যেতিয়াই নির্বাচন হয় আমার দলরে সরকার গঠন হব, আমি চতিয়া সমষ্টিত কেবাটাও উন্নয়নমূলক আসনির উদ্বোধন করে, এই মন্তব্য করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আৰু আজিৰ তিন নম্বৰ খবৰটো হৈছে এটা বিগ ব্ৰেকিং নিউজ, 1 নৱেম্বৰৰ পৰা খুলিব ৰাজ্যৰ বিদ্যালয় মহাবিদ্যালয়, শীঘ্ৰে প্ৰকাশ পাব গাইডলাইন। মহামাৰী কৰোণা ভাইৰাছৰ ভয়াৱহতাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি যোৱা মাৰ্চ মাহৰ পৰা বন্ধ হৈ আছে ৰাজ্যৰ শিক্ষা অনুষ্ঠানসমূহ, ফলত এতিয়া শিক্ষাবৰ্ষ নষ্ট হোৱাৰ আশংকাত দিন পাৰ কৰিছে ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে অভিভাৱকসকলে। তাৰ মাজতে বুধবাৰে কেন্দ্ৰীয় চৰকাৰে গৃহ মন্ত্ৰালয়ে প্ৰকাশ কৰা আনলক পাছৰ গাইডলাইনত স্কুল কলেজ খোলাৰ বিষয়টোত ৰাজ্য চৰকাৰে সিদ্ধান্ত ল'ব বুলি জনাইছিল। বৃহস্পতিবারে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক এই সন্দর্ভত প্রশ্ন করাত অহা 1 নৱেম্বৰৰ পৰা ৰাজ্যৰ শিক্ষানুষ্ঠানসমূহত পাঠদান আৰম্ভ হ'ব বুলি এক স্পষ্ট ইঙ্গিত প্ৰদান কৰে। আনকি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই শীঘ্ৰেই এই সন্দৰ্ভত গাইডলাইন প্ৰকাশ কৰা হ'ব বুলিও উল্লেখ কৰে। বিদ্যালয় খুলিলেও কঠোৰভাৱে সকলোৱে মানিব লাগিব কোভিড প্ৰটকল, আনহাতে বিদ্যালয় খুলিলে কিদৰে পাঠদান আগবঢ়াই নিয়া হ'ব বা বিদ্যালয়ত শিক্ষক ছাত্ৰ ছাত্ৰীৰ উপস্থিতি কেনেধৰণৰ হ'ব লাগিব সেয়া জাৰি পাবলগীয়া গাইডলাইনত স্পষ্ট হৈ পৰিব বুলি আশা কৰিব পাৰি। উল্লেখযোগ্য যে ইতিমধ্যে বহু নিয়ম নীতিৰ মাজেৰে নৱমৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে পাঠদান আৰম্ভ হৈছে ৰাজ্যৰ শিক্ষানুষ্ঠানসমূহত, কিন্তু বিদ্যালয়ত ছাত্ৰ ছাত্ৰীৰ উপস্থিতি বাধ্যতামূলক নহয়। আর আজির 4 নম্বৰ খবরটি হয়েছে একটা ব্রিক ব্রেকিং নিউজ, চকা বন্ধ, সোমবারের পর অনির্দিষ্টকালের রাজপথত নচলিব বাস, ট্রেকার, মেজিক, ই রিক্সা।
सोमवार अनिर्दिष्टकाल राज्य चका बंधर आहान सदौ मटर परिवहन संस्थार दुगुण भाड़ा बृद्धिर दबीरे एक सिद्धांत लैसे संस्थाय अर्थात सोमवार राज्य नचल बास ट्रेकार मेजिक और इ रिक्सा संस्थाय अभियोग लकडाउन समय सरकार कोनोधरण सहायर हाथ आग नबहाले लकडाउन समय विभिन्न क्षेत्र दाम बृद्धि हल लकडाउन फलत हुआ क्षतिर रेहाई पाले बहुवा डिजेलर दाम किंतु 50% যাত্ৰীৰে বৰ্তমান সেৱা আগবঢ়াই থকা ব্যক্তিগত বাছ ট্ৰেকাৰ মেজিক ই ৰিক্সাসমূহে বাৰে বাৰে দাবী জনাই অহাৰ পিছতো ভাড়া বৃদ্ধিৰ দাবীক কোনো ধৰণৰ গুৰুত্ব নিদিয়ে ৰাজ্যৰ পৰিবহণ বিভাগে সদৌ অসম মটৰ পৰিবহণ সংস্থাৰ প্ৰধান দাবী 1 নম্বৰত দিছে 50% পথকৰ ৰেহাই দিব লাগিব 2 নম্বৰত দিছে ভাড়া দুগুণ বৃদ্ধি 3 নম্বৰত দিছে অন্যান্য দিশসমূহতো ৰেহাই দিব লাগে গতিকে এতিয়া চৰকাৰক তেওঁলোকৰ দাবীসমূহ মানি ল'বলৈ অহা সোমবাৰলৈকে সময়সীমা বান্ধি দিলে যদি চৰকাৰে এই ক্ষেত্ৰত কোনো ধৰণৰ গুৰুত্ব নিদিয়ে তেন্তে অহা 5 অক্টোবৰৰ পৰা তেওঁলোকে অনিৰ্দিষ্টকালৰ বাবে চকা বন্ধৰ কাৰ্যসূচী সমগ্ৰ অসমতে ৰূপায়ণ কৰিব আৰু আজিৰ পাছৰ খবৰটো হৈছে এটা ডাঙৰ খবৰ বিশ্বৰ দীৰ্ঘতম অটল সুৰংগ উদ্বোধন কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে শনিবার অর্থাৎ 3 অক্টোবৰত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে উদ্বোধন করব বিশ্বৰ সর্বাধিক দৈর্ঘ্যৰ সুৰংগ হিমাচল প্রদেশৰ ৰোহতাগৰ সমীপত উদ্বোধন করব এই সুৰংগটি অটল সুৰংগ নামেৰে নামাকৰণ কৰা এই সুৰংগটির দৈর্ঘ্য 9.2 কিলোমিটার আৰু আজিৰ পাছৰ খবৰটো হৈছে এটা ব্ৰিক ব্ৰেকিং নিউজ এটা ডাঙৰ খবৰ বেংকৰ পৰা ATM কাৰ্ড বন্ধ হোৱাৰ মেছেজ আহিছে নেকি চাওক কি কৰিব আপুনি বিগত কিছুদিন ধৰি বহু বেংকৰ ফালৰ পৰা গ্ৰাহকসকলক মেছেজ পঠিয়া হৈছে যে তেওঁলোকৰ ATM ডেবিট কাৰ্ড 30 ছেপ্টেম্বৰৰ পৰা চুইচ অফ কৰি দিয়া হ'ব ইয়াৰ বাবে বহুতে হয়তো অনলাইন যোগে টকা দিয়াৰ বাবে ডেবিট কাৰ্ড ব্যৱহাৰ কৰিব পৰা নাই বহুতে এনেকুৱা পৰিস্থিতিত হয়তো ওৱা দিশ পোৱা নাই দৰাচলতে ৰিজাৰ্ভ বেংকৰ পৰা পোৱা এক নিৰ্দেশনাৰ বাবে বেংকসমূহে এনে সিদ্ধান্ত ল'বলৈ বাধ্য হৈছে প্ৰকৃততে ৰিজাৰ্ভ বেংকে কি কৈছে সেয়া জনা উচিত 1 নম্বৰতে দিছে ৰিজাৰ্ভ বেংকে যিসকলে কাৰ্ড ইছ্যু কৰে আৰু সকলো বেংককে নিৰ্দেশ দিছে যে যিবোৰ কাৰ্ড ডিজিটেল পে'মেণ্টৰ বাবে ব্যৱহাৰ কৰা হোৱা নাই সেইবোৰৰ পৰিসীমা বন্ধ ৰাখিব লাগে 2 নম্বৰতে দিছে ইয়াৰ দ্বাৰা কাৰ্ড ক্লনিং হ্ৰাস কৰিব পৰা যাব পাৰে 3 নম্বৰতে দিছে এই নতুন নিয়মত কাৰ্ড হোল্ডাৰসকলে নিজেই দৈনিক কিমান টকা খৰচ কৰিব পাৰিব ATMৰ পৰা কিমান টকা উলিয়াব পাৰিব সেয়া ঠিক কৰিব পাৰিব 4 নম্বৰতে দিছে কাৰ্ডত যদি কিছুমান পৰিসীমা বন্ধ কৰিব বিচাৰে তাৰ ব্যৱস্থা আছে 5 নম্বৰতে দিছে ডেবিট বা ক্ৰেডিট কাৰ্ডৰ সকলো গ্ৰাহকে ইয়াৰ আওতালৈ আহিব পাৰিব আৰু শেষতে দিছে যিসকলৰ কাৰ্ড এইদৰে চুইচ অফ হৈছে তেওঁলোকে এপ বা নেট বেংকিঙৰ জৰিয়তে নিজৰ একাউণ্টলৈ যাওক ছাৰ্ভিচেছ ছেকশ্যনত গৈ ATM কাৰ্ড অপশ্যনটো বাছি লওক তাত এটা নতুন উইণ্ড' খুলি আপোনাৰ পচন্দ অনুসৰি বিকল্পসমূহ নিৰ্বাচিত কৰি ল'ব পাৰিব আৰু আজিৰ পাছৰ খবৰটো হৈছে এটা ডাঙৰ খবৰ এটা ব্ৰিক ব্ৰেকিং নিউজ শীঘ্ৰে মুকলি আকাশৰ তললৈ আহিব অখিল গগৈ এটা গোচৰত জামিন বাকী শীঘ্ৰে মুকলি আকাশৰ তললৈ অহাৰ সম্ভাৱনা আছে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ উপদেষ্টা অখিল গগৈ আজি NIR দ্বিতীয়টো গোচৰ 01/2020 গোচৰত নিয়া আদালতে অখিল গগৈৰ জামিন মঞ্জুৰ কৰিছে বুলি জনাই অখিলৰ অধিবক্তা কৃষ্ণ গগৈয়ে NIR প্ৰথমটো গোচৰ অৰ্থাৎ চানমাৰী থানাৰ 13-19 নম্বৰ গোচৰত জামিন মঞ্জুৰ হ'লে মুকলি আকাশৰ তললৈ আহিব অখিল গগৈ উল্লেখযোগ্য যে কা বিৰোধী আন্দোলনৰ সময়তে ৰাজ্যৰ কেইবাখনতো থানাত অখিল গগৈৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছিল তাৰ 2টা গোচৰ NIR তদন্তৰ বাবে লোৱা হৈছিল অখিলৰ বিৰুদ্ধে চাবুৱা থানাত 6টা ডিব্ৰুগড়ত 1টা গৌৰীসাগৰ থানাত 1টা শিৱসাগৰ থানাত 1টা তিয়ক থানাত 1টা যোৰহাট থানাত 1টা আৰু ক্ৰাইম ব্ৰাঞ্চত 1টা আৰু চানমাৰী থানাত 1টা গোচৰ ৰুজু হৈছিল চানমাৰী থানাক বাদ দি বাকীকেইটা গোচৰত ইতিমধ্যে জামিন লাভ কৰিলে অখিল গগৈয়ে অহা 13 অক্টোবৰৰ দিনা চানমাৰী থানাৰ গোচৰটোৰ শুনানি অনুষ্ঠিত হ'ব অখিলৰ হৈ শুনানিত ভিডিঅ' কনফাৰেন্সযোগে অংশগ্ৰহণ কৰিছিল উচ্চতম ন্যায়ালয়ৰ জ্যেষ্ঠ অধিবক্তা PS নৰসিংহই ন্যায়াধীশ কল্যাণ ৰায় চুৰাণ আৰু অজিত বৰঠাকুৰৰ বিচাৰপীঠত চলিছিল এই গোচৰ যোৱা 9 মাহে কাৰাৰুদ্ধ অখিল গগৈ বৰ্তমান GMCHত চিকিৎসাধীন হৈ আছে ইতিমধ্যে অখিল গগৈৰ আইনী যুঁজৰ বাবে প্ৰায় 30 লাখ টকা সংগ্ৰহ কৰিছে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে আৰু আজিৰ পাছৰ খবৰটো হৈছে এটা ডাঙৰ খবৰ বতাহত থকা কৰোণা ভাইৰাছ ধৰিব ডিভাইচে কানাডাৰ নতুন প্ৰযুক্তি কৰোণা ভাইৰাছৰ অৱস্থিতি ধৰা টান মানৱ দেহত অৱস্থান লোৱাৰ পিছতে জনা যায় ইয়াৰ অৱস্থিতি কিন্তু কানাডাৰ এটা কোম্পানী কণ্ট্ৰল এনাৰ্জি ক্ৰপে সাজি উলিয়াইছে কৰোণা ভাইৰাছ চিনাক্ত কৰিব পৰা এক ডিভাইচ এই ডিভাইচটোৱে হেণ্ডৱায়াৰৰ দৰে বতাহ ভিতৰলৈ টনা আৰু তেনে অৱস্থাতে কৰোণাৰ উপস্থিতি বিশ্লেষণ কৰিব পাৰে যদি কোনো অঞ্চলৰ বতাহত কৰোণাৰ অৱস্থিতি পোৱা যায় তেন্তে তেনে অঞ্চলৰ বাসিন্দাৰ COVID-19 টেষ্ট কৰা বা এলেকাটোৰ বাসিন্দাক সজাগ কৰাত উজু হয় শিক্ষাখণ্ড বা আন গুৰুত্বপূৰ্ণ ক্ষেত্ৰত এই ডিভাইচ অতি উপযোগী হ'ব বুলি ধাৰণা কৰা হৈছে
কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির প্রফেসর ড্রেভিস হেনরিক্সে এই বায়োক্লাউড ডিভাইসটি ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা করেছে। অহা নভেম্বর মাহত উক্ত ডিভাইসটি বজারত মুক্তি করার সম্ভাবনা আছে বলে কোম্পানিটির ফলের জানাইছে। আর আজির পাঁচর খবরটি হয়েছে একটা ডর খবর। আজি হয়েছে দুই অক্টোবর। দুই অক্টোবরত কৃষক মুক্তির নেতৃত্বত আত্মপ্রকাশ ঘটিব নতুন আঞ্চলিক দলর। রাজ্যত আত্মপ্রকাশ ঘটিব আন নতুন আঞ্চলিক দলর। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বত গঠন হব নতুন আঞ্চলিক দল। সত্তর সংগঠনের সহযোগত গঠন হব এই আঞ্চলিক দলটো। আজি এই সন্দর্ভত হব আনুষ্ঠানিক ঘোষণা। আর আজির পাঁচর খবরটি হয়েছে একটা ডর খবর, একটা বিগ ব্রেকিং নিউজ। সাত মাহ পিছত আজিরেপরা চলিব কামাখ্যা মুকংসালেক বিশেষ রেল। উত্তর অসমবাসীর বাবে সুখবর, আজিরেপরা চলিব কামাখ্যারপরা মুকংসালেক অভিমুখী বিশেষ রেল। করোনা মহামারীর বাবে যা সাতটা মাহে রেল সেবা বন্ধ রাখিছিল সরকারে। গণসংক্রমণ যাতে অধিক বৃদ্ধি নাপায় তার প্রতি লক্ষ্য রাখি সরকারে সিদ্ধান্ত লৈছিল রেল সেবা বন্ধ রখার। সুদীর্ঘ সাতটা মাহর পিছত এক অক্টোবরপরা তথা আজিরেপরা কামাখ্যারপরা মুকংসালেক বিশেষ রেল চলবার কথা সদরি করার পিছতে রেল স্টেশন সমূহ চাফ চিকুণ করার লগতে স্যানিটাইজ করা হয়েছে। ধেমাজি রেলওয়ে স্টেশনটো ইতিমধ্যে চাফ চিকুণ করা হয়েছে। ইয়ার সমান্তরালকৈ রেল বিভাগের যাত্রীসকলের প্রতি আহ্বান, স্বাস্থ্যবিধি সমূহ পালন করে যাতে গন্তব্যস্থানলৈ যাত্রা করে সামাজিক দূরত্ব, মুখত মাস্ক ব্যবহার করবলৈ আহ্বান রেল বিভাগের। ইফালে রেল বিভাগে লওয়া সিদ্ধান্তক আদরণি জানাইছে ধেমাজিবাসী, কিয়নো দূরণিবতীয়া যাত্রীসকলে যথেষ্ট আহুকালের সম্মুখীন হবলগীয়া হয়েছে বিগত মাহকাত। বিশেষ রেলখনে উপকৃত করব উত্তর রাইজক, লগতে আগন্তুক দিনত অন্যান্য রেলসমূহের চলাচলের বাবেও আহ্বান জানাইছে সর্বসাধারণ নাগরিকে। রাজ্যের পাঁচর্তো খবরে হয়েছে একটা ব্রিক ব্রেকিং নিউজ, একটা ডর খবর। পনেরো অক্টোবরপরা খুলব ছবিগৃহ, মাল্টিপ্লেক্স, পার্ক পিছে মানিব লাগিব এই সমূহ নীতি নিয়ম। যা ছমাহ ধরে প্রায় স্থবির হয়ে আছে সমগ্র দেশ। করোনা মহামারীর ফলত স্থবির হয়ে পড়া সমগ্র দেশ আকক ক্রমাৎ স্বাভাবিক হবলে আরম্ভ করেছে। ইতিমধ্যে আনলক প্রক্রিয়ার কেন্দ্রীয় সরকারের পর্যায়ক্রমে ঘুরাই আনিছে স্বাভাবিক পরিস্থিতি। বুধবারে কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ে জারি করলে আনলক 5.0 গাইডলাইন। আনলক 5.0 অনুসরি অহা পনেরো অক্টোবরপরা খুলব সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল, পার্ক, কিন্তু খুলিলেও মানিব লাগিব বহুখিনি নীতি নির্দেশনা। 50% সিট ক্যাপাসিটিরহে খুলব পাৰিব সিনেমা হল, কিন্তু কন্টেইনমেন্ট জোনত আরম্ভ করব নোৱাৰিব এনে কেতবোৰ সেৱা। ইফালে সিনেমা হলৰ ভিতৰত দর্শকে মাস্ক পৰিধান কৰিব লাগিব, স্যানিটাইজার ব্যৱহাৰ কৰিব লাগিব। সিনেমা হলৰ কর্তৃপক্ষেও সামাজিক ব্যৱধান মানি চলি আসনৰ ব্যৱস্থা কৰিব লাগিব। ছবি গৃহত যাতে ভিৰ নহয় সেই ক্ষেত্ৰত লক্ষ্য ৰাখিব লাগিব। থার্মেল স্ক্রিনিংৰ ব্যৱস্থা কৰিব লাগিব। সুইমিং পুল, এন্টারটেইনমেন্ট পার্ক 15 অক্টোবরপরা আরম্ভ হব। পিছে সুইমিং পুল কেবল খেলুৱৈৰ প্রশিক্ষণৰ বাবেহে ব্যবহার করব পাৰিব। ইয়ারোপরি সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সভা সমিতি আয়োজন করব পাৰিব। পিছে সর্বাধিক 100 জন লোকেহে অংশগ্রহণ করব পাৰিব। আর আজির শেহতীয়া খবরটি হয়েছে একটা ব্রিক ব্রেকিং নিউজ, টুপিয়াত দুটাকৈ পথ নির্মাণ কার্যর আনুষ্ঠানিক শুভারম্ভ, মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজি অসমৰ বিত্ত, লোক নির্মাণ, স্বাস্থ্য আর শিক্ষা বিভাগের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুপিয়া, রঙাচকুয়া, মরিখুটি, বালিজুড়ি পথৰ নির্মাণ কার্যর আনুষ্ঠানিক শুভারম্ভ করে। উল্লেখ যে এই পথটোৰ নির্মাণত ব্যয় হওয়া ধনের পরিমাণ হয়েছে 45.59 কোটি টাকা। এনে সময়তে মন্ত্রী ডাঙরিয়ার রঙাচকুয়া খেরবাড়ী সংযোগী 8.75 কোটি টাকার নির্মাণ হবলগীয়া পথটোৰ নির্মাণ কার্যরও শুভ উন্মোচন করে। এই অনুষ্ঠানত চতিয়া সমষ্টির বিধায়ক পদ্মা হাজরিকায় কয় 45.59 কোটি টাকা ব্যয়ের নির্মাণ করবলিয়া এই পথটো মূল বিধায়ক জীবনের আটাইতকৈ ব্যয়বহুল পথ। মিরাদল মৌজার যাতায়াতের ক্ষেত্রত এই দীর্ঘকালীন সমস্যাটি সমাধান করবলে সক্ষম হয়ে মই গৌরববোধ করেছো, আনন্দিত হয়েছো। ইমান বিশাল পুঁজির অনুমোদনের এই বৃহত্তম কার্যটি বাস্তবায়িত করার মূল রূপায়ণের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছো। রাজ্যের পাঁচর খবরটি হয়েছে একটা ব্রিক ব্রেকিং নিউজ, রঙাপরাত অখিল ভারতীয় চাহ মজদুর সংঘর প্রতিবাদ। অসমত বিজেপিয়ে নির্বাচনের পূর্বে চাহ শ্রমিকক 351.3 টাকা মজুরি প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে চাহ শ্রমিকের ভোট লই অসমত সরকার গঠন করেছিল, কিন্তু বিজেপি সরকারে চাহ শ্রমিকসকলক কেবল প্রতারণা করাত জাঙর খাই উঠিছে অখিল ভারতীয় চাহ মজদুর সংঘ। চাহ শ্রমিকর 351.33 টাকা হাজিরা আদায় দিয়া, চাহ শ্রমিকক মাটিভেটির পট্টা প্রদান করা, শিক্ষা আর স্বাস্থ্যর আইন প্রস্তুত করার শ্রমিকর জরুরি সমস্যা সমাধানের দাবিত অখিল ভারতীয় চাহ মজদুর সংঘ আর সিটুয়ে রঙাপরাত এক প্রতিবাদ ক্ষমদল উলিয়ায়। প্রতিবাদকারী সকলে চাহ শ্রমিকক 351 টাকা হাজিরা প্রদান করক, বিজেপি সরকার মিছলিয়া চাহ শ্রমিকক আজিলেক 351 টাকা কিয় প্রদান করা নহল আদি বিভিন্ন স্লোগানের রঙাপরত রাজপথ কপাই তোলে। প্রতিবাদী সমদলত অখিল ভারতীয় চাহ মজদুর সংঘর কেন্দ্রীয় সভাপতি তথা চাহ শ্রমিক নেতা রয়েল সরঙে অংশগ্রহণ করে।
বন্ধু বান্ধৱী সকল, আজিৰ ভিডিওটোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, চেনেলটো ছাবস্ক্রাইব কৰি সাইডত থকা যিটো বেল আইকন আছে প্ৰেছ কৰি অল অপচনটো ক্লিক কৰিব একেবাৰে নাপাহৰিব, এনেকুৱা ধৰণৰ ৰেগুলাৰ খবৰসমূহ পাই থাকিবলৈ। তো বন্ধু বান্ধৱী সকল, আজিলৈ বাই বাই, আকৌ নেক্সট ভিডিঅ'ত লগ পাম। জয় আই অসম।